কয়েক মিনিট আগের ঘটনা। এ কিসের ছবি? তোমার আদর্শ মেয়ের জামাই রাহাত, সে আজ সকালে ফারিয়ার সাথে ছবি তুলেছে, সেটা আমার ফেসবুকে আপলোডও করেছে। রাম যদি আমার ছবিটা দেখতে বলে। আরে দেখলে দেখবে, তাতে সমস্যা কোথায়? আমি তো কিছু বুঝতে পারছি না। আল্লাহ তুমি আমার কোয়েলাও, এই মানুষটার মাথায় বুদ্ধি কবে আসবো? তুমি আমার কোয়েলাও। আরে কাইলে দেখতে যে তোমার মাইয়া, আমরা আর সামান্য বিদায়টাই জানাইতে আসে নাই, এদিকে ভুলে গেছো গা? কেমন কৃপা আছে তাহলে তুমি চিন্তা করো, ভিতরে ভিতরে পুষতাছে। হ্যাঁ এখন যদি ছবিটা দেখতে না তাহলে কি হইব তুমি বুঝতে পারতেছো? খবরদার এই ছবি জানো না দে। আচ্ছা আমি চুপ করে থাকলে কি খবর চাপা থাকবে নাকি? এই ছবি আজ হোক কাল হোক রানু কত দেখবে, বাতাসের আগে ছড়াবে এই খবর। তুই দেখাবি না? আমার তো ঠেকা পড়েছে। আমার একটু শক্ত করে ধরে নিয়ে যাও। তুমি কি বুঝতেছো? হ্যাঁ দুদিন পরে এমআইয়ের বিয়া, এই কই কিনা রাহাত এখনো তার বড় স্পেশাল মানুষ। তোমার স্যার তুমি বুঝতেছো এই মাইয়ার মনে কি আছে? দেখি তো ছবিটা। আচ্ছা ফারি আবার তোমার জন্য অফিস আসছে না তো? আমার জন্য? লিলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তাহলে এভাবে কি দেখছো? আমি এখন যাব। এক মিনিট, ফারিয়ার নাম শোনার পরে তোমার অফিসে যাওয়ার এত তাড়া কিসের? আচ্ছা শোনো না, একটা মজা দেখে তারপর না হয় যাবে। মজা? দাঁড়াও না। মর্জিনা মা আর একটু বড় করো তো, আর আর দশটা করে কাটো, ঠিক আছে? টমেটোও কাটো। জি। লিলি কাজটা এখন উচিত হবে না, এখন নয় থাক। আরে দেখোই না আমি কি করি। শোন লিলি, আমি রান্না একটু ব্যস্ত, পরে না হয়। পরে? পরে আবার দেরি হয়ে যাবে না তো আপা? দেরি হবে মানে? না মানে আজকে কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটেছে, তোকে বলবো কিনা রে আপা? শোন লিলি, নাটক না করে তাড়াতাড়ি বলতো, অনেক কাজ আছে। রাহাত ভাইয়া কিন্তু আজকে ফারিয়াপার সাথে অফিসে গিয়েছে। কি হলো রে আপা? এসব আজে বাজে কথা বলার জন্য তুই আমাকে ফোন দিয়েছিস? না কিছুক্ষণ আগে ফারিয়াপা ফেসবুকে ছবি আপলোড করলো কিনা, আর সেখানে রাহাত ভাইকে হাসি খুশিও দেখা গিয়েছে। শোন লিলি, তোর কথা ভুল হয়েছে, এটা হতে পারে না। আর রাহাত তো কায়সার ভাইয়ের সাথে গেছে। ও তাই? তাই হবে হয়তো। তবে আপা আমি কিন্তু ছবিতে কোনো কায়সার ভাইকে দেখলাম না। কায়সার ভাই ছিল না? না তো রে আপা। তোর বিশ্বাস না হলে আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখে নিতে পারিস, ফারিয়াপাই আমাকে মাত্র ট্যাগ করলো। আর তারপরও যদি তুই বিশ্বাস না করিস তাহলে দুলা ভাইকে ফোন করে জানতে চা। দুলা ভাই তো আর তোকে মিথ্যা কথা বলে না, তাই না? অবশ্য এই কথা দুলা ভাই তোকে কিভাবে? আচ্ছা যাই হোক রে আপা, রাখি। আজ আবার ওয়াসিমের প্রথম দিন কিনা অফিসে, ওকে তো বিদায় দিতে হবে। দারুণ দারুণ কাজ দিলি। মাত্র তো শুরু মাই ডিয়ার, দেখো না সামনে কি হয়।
তরকারি তো পুড়ে যাইতেছে। বড় কোনো ঝামেলা? কি হইল আপা, আমার কাছে লুকাইছেন কেন? তো কাসার ভাই, আজকে অফিস থেকে আমাদের প্রথম কাজ হবে কি বলো? ধরো রানু, ফোনটা ধরো। হ্যালো, আমাকে একটা কথার উত্তর দেবে রাহাত। তোমার সাথে তোমার গাড়িতে ফারিয়া আছে কি নেই? মানে? মানে ও আছে কি নেই? না না, এই মুহূর্তে ফারিয়ার কথা রানুকে বলা যাবে না, এমনিতেই রেগে আছে। পরে না হয় ওকে। কি হলো, কথা কেন বলছো না, বলো হ্যাঁ অথবা না। না, ও গাড়িতে নেই, শুধু আমি আর কাছে আছি। কেন, কি হয়েছে বলো তো? কি হয়েছে বলো তো? বুঝতে পারছি না। গাড়িতে করে ওরা কই যাইতাছে আমি কি করে বলবো? সেটা তুমি না হয় ওদেরকে গিয়ে জিজ্ঞেস করো। স্যার, নাস্তা ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো, একেবারে মন ভালো করে দেবার মতো। সবকিছু স্যার 100% খাঁটি, সবজি মাছ সব এখানকার। আর চাটা? জি সরি, মজা করছিলাম। ও আচ্ছা, ইয়ে বাবু সাহেব, আমি কিন্তু এখনই একবার ফ্যাক্টরিতে যেতে চাই, ওখানে সবাই আছে তো? আমি আছি স্যার, মানে অফিসাররা সবাই ছুটি নিয়েছে, আমি রয়ে গেছি। মানে সবাই একসাথে কেন ছুটি নিয়েছে? সত্যি কথা বলবো স্যার? বলুন স্যার। সবাই খুব ভয়ে ভয়ে আছে ওই কদরমিয়াকে নিয়ে, লোকটা তো ভালো না স্যার। সবাইকে হুমকি দিয়েছে মেরে ফেলার স্যার। স্যার সেই জন্য দেখেন স্যার, এই পাতা ফোটার মৌসুমে কাজ বন্ধ রাখতে হয়েছে। পুলিশ আসেনি? পুলিশ আসছিল, কিন্তু ওর বিরুদ্ধে তো কোনো প্রমাণ নাই। আচ্ছা, এই কদর কি ওই লোকটাই যিনি আমাদের গাড়ি আটকেছিল? কি বলছেন ম্যাডাম, কদর? হ্যাঁ, কদরই ছিল। আচ্ছা, আমি বুঝতে পারছি না, এরকম ফালতু একটা লোককে এত ভয় পাবার কি আছে? ভয় পাওয়ার ব্যাপার আছে স্যার, খুব খারাপ লোক, খুনের মামলা আছে দুইটা, এখন তো জামিনে আছে। কি বলছেন? আচ্ছা ঠিক আছে বাবু সাহেব, আপনি একটা কাজ করুন, কদরকে খবর পাঠান যেন ফ্যাক্টরিতে আসে, আমি ওর সাথে কথা বলবো, ও কি চায় সেটা আমি জানবো, আর গাড়ির ব্যবস্থা করেন। জি স্যার। ফরহাদ, সাবধানে থাকতে হবে কিন্তু এই লোকটার কাছ থেকে। কেন? এরকম ফালতু একটা লোক আমার কাছে এসে অন্যায় দাবি করবে আর আমি ভয় কুঁকড়ে থাকবো? এমন মানুষ আমি না বিথি। আমি তোমাকে ভয় পেতে বলছি না, সাবধানে থাকতে বলছি, বুঝতে পেরেছ? আর আমিও যাব তোমার সাথে। প্রশ্নই আসে না। কেন? মা কথা বলো তাহলে।
আমি যাচ্ছি। হ্যালো মা। সর্বনাশ হয়ে গেছে রে বিটি, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? কি আর হবে, কিচ্ছু হয়নি। তুই পাত্র ছবি দেখা, কোথায় পড়ালেখা করেছে? লন্ডনে না না আমেরিকায়? মা এই অবস্থায় আমি তোমাকে কিছুই বলবো না, আগে মাথাটা একটু ঠান্ডা করো। তুই কি করে ভাবলি এই বাড়িতে আমার মাথা ঠান্ডা থাকবে? তুই তো শুনিসই নি পারানা ভাই কি যাতা বলেছে, আমি নাকি ওর সাথে কি নাকি বলেছ? এখন মান ভাঙাও। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, আর সে রাগটা যে শুধু আজকের জন্য না সেটাও আমি জানি। ফরহাদের সাথে জয়িতার বিয়েটা দিতে পারিনি, তুমি জানো আপা, সেটার জন্য তোমার যতটা কষ্ট তার থেকে এক ফোঁটাও কষ্ট কম আমার না। ওই পিথির ছায়া আমি এ বাড়িতে এক মুহূর্ত সহ্য করতে পারি না। আমার আমার বারবার শুধু মনে হয় আমি একটা লুজার, একজন পরাজিত মানুষ। আমি ওই পিথির কাছে পরাজিত। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, সবার অগোচরে গিয়ে আমি লুকিয়ে লুকিয়ে কাঁদি কাঁদি, কারণ আমার মনে হয় ফরহাদকে আমি ঠিক মানুষের সাথে বিয়ে দিতে পারিনি। এখন আর এসব কথা ভেবে কি হবে ফারহানা, যা হবার তা তো হয়েই গেছে। জয়িতা এখন একজনকে পছন্দ করে, তার সাথেই বিয়ে হবে। তাহলে আমার ফরহাদের কি হবে? এতে দেখে আচ্ছা বিপদ, ও তো ভালো আছে বিথির সাথে। না না আমি বলছি যে বিথি চলে যাবার পর ফরহাদের কি হবে। চলে যাবে মানে বিথি কোথায় চলে যাবে? তোমরা কি আবার, ও মাই গড, এই বাড়িতে আমি আর একটা মুহূর্ত থাকবো না, একটা মুহূর্ত না। আপা তুমি আমার কথাটা শুনো, তুমি আর একটা চান্স আমাকে দাও, এবার এবার আমার প্ল্যানটা একেবারে পারফেক্ট। এবার তুমি নিজে চোখে দেখবে, দেখবে দেখবে ফারিয়া কিভাবে রাহাতকে খুঁজে পায়, আর জয়িতা ফিরে পায় হচ্ছে ফরহাদকে, আর মাঝখান থেকে ওই রানুবিথি, রানুবিথির গল্প তো এখানেই শেষ। দ্রুত চলে, কদর চলে আসতে পারে যখন। আপনি জানেন আমি আসছি। হ্যালো ফুপু। হ্যাঁ ফরহাদ, শোন বাবা, আমি নিশ্চিত তোর মা পাগল হয়ে গেছে, যত জলদি পারিস ডাক্তার দেখা। কি পাগল হয়ে গেছে মানে? মানে তোর মার ক্যান্সার সেরে গেল, মাথাটা এর মধ্যে নষ্ট হয়ে গেছে। কি বলছো এসব তুমি? যেটা সত্যি সেটাই বললাম, তোর মা এখনো ভয়ঙ্কর সব চিন্তা করছে। কেমন চিন্তা? আমি অত কিছু তোকে বলতে পারবো না ফরহাদ, সেটা বলতে গিয়ে আমার নিজের ক্ষতি করি, তাই না? তোকে সাবধান করা দরকার, আমি সাবধান করে দিলাম, পরে আমাকে আবার দোষ দিস না। তবু প্লিজ বলো তো কি ভাবছে মা? ফরহাদ তুই খুব ভালো করে জানিস তোর মা কি করতে পারে আর কি করতে পারে না।
আমি রাখলাম। হ্যালো হ্যালো ফুপু, ভয়ঙ্কর চিন্তা, কি ভাবছে মা? তোমার সাথে তোমার গাড়িতে ফারিয়া আছে কি নেই? কি হলো, কথা কেন বলছো না বলো, হ্যাঁ অথবা না? না, ও গাড়িতে নেই। তুমি আমার সাথে এত বড় একটা মিথ্যা কথা বললে রাহাত, ফারিয়ার জন্য এত বড় একটা মিথ্যা কি করে পারলে? তাহলে তাহলে কি সেদিন তুমি সত্যি ফারিয়াকে? না না না, সেদিন রাহাত আমাকেই জড়িয়ে ধরতে চেয়েছিল, ফারিয়া না। কিন্তু তাহলে কেন আজকে? কাকে বলবো? বিথিকে কি একবার ফোন করে? রানুমা, এখানে কি করছিস রানুমা? কিছু না আন্টি, এমনি। কি রে, তোর আবার কি হলো, কোনো সমস্যা? না আন্টি, কোনো সমস্যা না। ও, আমি রান্না ফেলে এসেছি। সেটা না হয় যাবে, এখন এটা রাখ। কি এটা? এভাবেই তো আপনারা যুগে যুগে শাসন করে এসেছেন সাহেব। মুখ সামলে কথা বল কদর। আপনিও সামলান সাহেব, না হলে কিন্তু মুখটাই থাকবে না সামলানোর জন্য। এই আন্দোলনটা তুই কেন করছিস আমি খুব ভালো মতো জানি কত। আপনি যে একজনের বিয়ে করা হাজবেন্ড, এটা ভুলে যাবেন না কাইসার ভাই। অবশ্য আপনার চরিত্র তো এমন হবারই কথা, ওই সরকার পরিবারের মানুষের সাথে তো আপনার গভীর বন্ধুত্ব। এত মানুষ থাকতে ফারিয়া কেন? মনে হচ্ছে কিছু একটা চলছে বিথি, এবং খারাপ কিছু। জানি না তো কই, একটু আগে হন্ত দন্ত হইয়া বাসাতে বাইরে হয়ে গেল। বাসা থেকে বের হয়ে গেছে, কিন্তু কোথায় কোথায় গেছে? আনো